মহান মে দিবস উপলক্ষে নোয়াখালী কবির হাটে 5 শতাধিক শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার বাতিয়া ইউনিয়নের ভুইয়ার হাট বাজারের জিরো পয়েন্টে ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিনের উপস্থিতিতে ইফতার বিতরণ করেন বাংলা কাটার অ্যান্ড মেশিনারিজের পরিচালক আবু জাহের দুলাল। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের 7টি গ্রামে আজ সোমবার আগাম ঈদ উল ফিতর পালিত হয়েছে। গ্রামগুলো হল শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চর খাকরচর, বামনের চর, গাজীর খামার, জিদ্দাপাড়া, নকলা উপজেলার চরকৈরা এবং ঝিনাই গাতি উপজেলার বনগাঁও, চতল, নাতালিবাড়ি ও নালিতাবাড়ি উপজেলার গোবিন্দনগর, নন্নে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল্লাহ হোসেন জানান, আজ সকাল 7টা থেকে 10টার মধ্যে এসব গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামাতে 2 থেকে 3 শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতের পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভেতরে নামাজ আদায় করেন। বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল ফিতর পালন করে থাকে। এদিকে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নন্নি পশ্চিমপাড়া আফগানিস্তানের সাথে মিল রেখে গতকাল রোববার ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের সাথে মিল রেখে আজ সোমবার পটুয়াখালীর 20টি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। পটুয়াখালী প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ জানান, চট্টগ্রামের সাতকানিয়া ও পটিয়ার এলাহাবাদের পীরের অনুসারী প্রায় 5,000 মানুষ 1928 সালের এই রীতিতে একদিন আগে ঈদের জামাত আদায় করছে। ধানখালীর শাহসুফি মমতাজিয়া শাহসুফি শফিস উদ্দিন দরবারের ঈদগাহে মাঠে আজ সকাল 8:30টায় 1,500 মুসল্লির উপস্থিতিতে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাত থেকে মুসলিম উম্মাহর শান্তি করোনা থেকে বিশ্বর মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সৌদির সাথে মিল রেখে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। প্রতিনিধি মেহেদি সুমন জানান, সোমবার সকালে ঈদের নামাজ আদায় করে সাদরা পীরের অনুসারীরা। জেলার শ্রীনগর উপজেলার বীরতার এলাকা ও সিরাজদিখারের মালখানগর গ্রামের আলী ইসলাম মাদবরের বাড়ির আগিনায় প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। মালখানগর জামাতের ইমামতি করেন মোহাম্মদ মামুন হোসেন। আধারা, মোল্লাকান্দি, চরকেওয়ার সহ কয়েকটি এলাকায় ঈদ উদযাপন করেছে হাজারো মানুষ। গোপালগঞ্জের মকসুদপুরে জমি সংক্রান্ত জেরে বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিনিধি ওয়াসিম মিয়া জানান, উপজেলার পাড়িহাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই গ্রামের বাসিন্দা আলী নেওয়াজ অভিযোগ করে জানান, জমি জমা সংক্রান্ত বিষয়ে শত্রুতা থাকায় পহেলা মে রাতে তার বংশেরই আত্মীয় নজমুল ইসলাম, শামীম হোসেন, নজরুল ইসলাম সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় ভবনের গ্লাস ভাঙচুর করার পাশাপাশি ভবনের ভেতরে আসবাবপত্র ভাঙচুর করে। যাবার সময় নগদ টাকা ও সোনার অলংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে আলী নেওয়াজ বাদী হয়ে মকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই অভিযোগের বিষয়ে জানার জন্য নাজমুল ইসলামের বাড়িতে কেউ কাউকে পাওয়া যায়নি। গত 1 তারিখে রাত আনুমানিক 12:30 মিনিটে আমি ঘুমিয়ে আছি। এটা আমার চাচা মোহাম্মদ নজরুল ইসলাম এবং তার দুই ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন ইসলাম, মোহাম্মদ শামীম হোসেন আমার ঘরে ঢুকে, শ্রীকোটার উপর দিয়ে ঘরে ঢুকে আমার বেঁধে আমাকে মারধর, কিল ঘুষে মারধর করে এবং আমার 8 ভরি সৈন্য, 5 লক্ষ টাকা আমাকে নিয়ে যায় এবং ভিতরে আমার ইলেকট্রনিক জিনিসপত্র, আমার আলমারি, আমার আনুষঙ্গিক ভাঙচুর করে এবং আমার বিল্ডিংয়ে গ্লাস ভেঙে, তার আরও অজ্ঞাতনামা 5-6 জন অজ্ঞাতনামা গ্লাস টাস ভেঙে আমাকে বলে যায়, তুই যদি এটা যদি কোনো থানায় ডায়েরি করিস, আমার সঙ্গে ইয়ে করিস, এটা তোকে আমরা জবাই করে ফেলাবো। এটা আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার চাচা সে মুক্তিযোদ্ধা, সেও লাল তালিকাভুক্ত ছিল না কিন্তু সে টাকা ভরে সে আজ মুক্তিযোদ্ধা হয়েছে, কিন্তু গত 2 মাস ধরে আবার তার ভাতা বন্ধ হয়ে যায়। আপনাদের কাছে এই সুবিচার চাই যে আমার জীবন রক্ষার্থে এটা আমি একা আমার বাপের, আমার জাগার লোভে, আমার রক্তের লোভে আমাকে এই আতঙ্কিত হামলা, আমার ভাঙচুর করে এটা এবং আমি এখন আমার বসবাস করায় দেয়। গত
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিএনএন বাংলা টিভিতে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়া থানার অফিসার ইনচার্জ রহিসউদ্দিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে আমি গজারিয়া থানার ওসি হিসেবে গজারিয়া থানা এলাকার বসবাসকারী সমস্ত জনগণকে আমি আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আমি গজারিয়া থানা এলাকার সমস্ত মানুষকে অনুরোধ করব যে আপনারা এক মাস দীর্ঘ ধৈর্য এবং সংযমের মাধ্যমে সিয়াম সাধনা করেছেন। আগামীকাল পবিত্র ঈদ, আমরা সকলেই এই ঈদের খুশিটা এমনভাবে ভাগাভাগি করব যাতে আমার আনন্দ করতে যায় অন্য কারোর নিরানন্দ না হয়। এবং ঈদ পরবর্তী সময়ে আপনারা যারা কর্মস্থলে ফিরবেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা কোনোভাবেই চলার পথে তাড়াহুড়ো না করে নির্বিঘ্নে কিছুটা হাতে সময় নিয়ে বের হবেন এবং স্বাচ্ছন্দ্যে আপনারা আপনাদের গন্তব্যে ফিরে যাবেন। আবারও সবাইকে অভিনন্দন এবং ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।